ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। ভয়াবহ পরিস্থিতি চীনে, করোনা ভাইরাস নিয়ে সর্বস্ব দিয়ে যুদ্ধ করেছে গোটা বিশ্ব। প্রতিটি দেশ যখন সেই দেশগুলি অর্থনৈতিকভাবে ফের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাইছে, ঠিক সেই সময়ে ফের বাড়ছে সংক্রমণ। প্রথম দিকে চীনে এতটাই ভয়াবহ অবস্থা হয়েছিল করোনার চেয়ে, সেখানকার হাসপাতাল এবং শ্মশানগুলিতে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ভাইরাসে সংক্রমিত হয়েছিল, লক্ষ লক্ষ লোক সংক্রমণের ভয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। সেসব স্মৃতি শেষ হয়ে যাওয়ার তিন বছর পর আবারও ভয়ানক সতর্কতা চীনকে গ্রাস করছে। গোটা চীন জুড়ে সংক্রমণ দ্রুত বাড়ছে। এদিকে চীনে নভেম্বরের মাঝামাঝি থেকে ভাইরাসজনিত কারণে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর রিপোর্ট পাওয়া গিয়েছে। দৈনিক 10,000-এর চেয়েও বেশি সংক্রমণ লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তবে কি ফের বাড়তে চলেছে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর ঢেউ? এই ঢেউ সামলাতে কতটা সমর্থ হবে চীন? তবে কি আবারও ফিরতে চলেছে নয়া রূপে কোভিড? ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।